আংটি তোমার হাতে লুকে করে? কিসের আংটি তুতুর এটা? ওই এটা এটা আংটি একটা। কোথায় হীরের আংটি আপনি দেখছেন? আসলে আপনারা তো হীরের গয়না পরে পরে অভ্যস্ত, তাই পাথরকেও হীরে বলে ভুল করছেন। হ্যাঁ রাজলক্ষ্মীদি, আমরা যেহেতু হীরেটা পরি তাই হীরে দেখলেই চিনতে পারি। ও তো বাড়িতে গিয়েছিল, বাড়িতে গিয়ে পড়ে এসেছে হয়তো, না তুতুল? এটা তুমি কি বলছো মা? আরে দেবরাজ দাশগুপ্ত তার মেয়েকে পড়াবে হীরের আংটি, তাহলে তো আর মুড়ি আর মিষ্টির মধ্যে কোনো তফাৎই থাকতো না, তাই না মা? দীপ, মুড়ি আর মিষ্টির তফাৎটা না হীরে জহরত দিয়ে হয় না, সেটা শিক্ষা দিয়ে হয়। এইটুকু অ্যাটলিস্ট তোমার জানা উচিত। আমি একটা কথা বুঝতে পারছি না, একটা আংটি নিয়ে মেয়েটাকে এত জেরা করছেন কেন? আচ্ছা এইরকম কোনো আংটি আপনাদের বাড়ি থেকে কি খোয়া গেছে? খোয়া যায়নি তো? না যায়নি, বাট মেয়েটা কিন্তু পরিষ্কার করে এটা বলতেও পারছে না যে ওই আংটিটা ও কোত্থেকে পেয়েছে। এনিওয়ে দেখতে হবে আমার টুয়ার আঙুলটা, সে তো আবার যেখানে সেখানে আংটি খুলে ফেলে রাখে। কুহেলি, তোমার কি ধারণা? হ্যাঁ তুতুল তোমার মেয়ের আংটি চুরি করেছে? এত দিন ধরে মেয়েটাকে তুমি দেখছো, ওর সঙ্গে কথা বলছো, ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানো, তারপর তোমার মনে হচ্ছে মেয়েটা এটা চোর? আন্টি আমার কাছে মানুষের ভালোবাসার থেকে দামি কিছু নেই। আমি যদি চুরি করি তাহলে মানুষের ভালোবাসা চুরি করতে পারি, অন্য কিছু নয়। এসব হীরে জহরাতে আমার কাছে এসে যায় না আন্টি, আমি জানি না এটা এটা আসল হীরে না নকল হীরে, আমি জানি না এর এর কত দাম, কিন্তু আমার কাছে এর অনেক দাম, কারণ এই আংটিটা আমাকে একজন ভালোবেসে পরিয়ে দিয়েছে। কে তুতুল? কে তোমাকে ভালোবেসে এত দামি আংটি পরিয়েছে? না ও আর একটা কথা বলবে না, আপনি তো ওকে বিশ্বাসই করেন না, ওকে তো চোর ভাবেন। তবে ওকে কে ভালোবেসে আংটিটা পরালো সেটা ও আপনাকে বলতে যাবে কেন? লক্ষ্মী চলে এসো। আসি মা। এসো বৌমা। আসি যাবে। স্যার আসি। এসো। দাদা আমার কিন্তু একবারও মনে হচ্ছে না যে মেয়েটার বাড়ির কেউ ওকে আংটিটা পরিয়েছে। দেখলেন কিরকম কিরকম দাপুটির সঙ্গে বললো যে একজন ভালোবেসে আংটিটা পরিয়ে দিয়েছে। বাবা আমি আমি তো কিছু বুঝতে পারছি না কোন দিকে কি হচ্ছে, বাট এই আংটির রহস্যটা তো আমাকে আমাকে খুঁজে বার করতেই হবে। তুতুলের বলা কথাটা যে আমার কানে লাগেনি তা তো নয়, কে দিল আংটিটা ওকে? বাইরে বেড়াতে যাওয়ার আগে তোর আঙুলে এটা দেখিনি, কোনো ভয়ঙ্কর কথাই আংটির মধ্যে লুকিয়ে নেই তো? কে আলাদা করে জিজ্ঞেস করতে হবে কে দিল আংটিটা ওকে। তেমন হলে শেখরবাবু আর লক্ষ্মীদের সামনেই জানতে চাইবো আমি।
এতো অনেক দামি হীরের আংটি গো, এতদিন আমার কাছে আছে কই? আমি তো কখনো খেয়াল করিনি, কোনো না কোনো দিন তো চোখে পড়তো। কোথায় পেলি মা, বল কোথায় পেলি? দাঁড়াও। হ্যাঁ মা, শোন না, বলছিলাম তুই যে এবার বাড়ি থেকে এলি, তোদের বাড়ি থেকে, সেই সময় কি তোর আঙুলের আংটিটা ছিল? মানে তুই কি বাড়ি থেকে নিয়ে এসেছিস? না জেঠু, আমি তখন থেকে জিজ্ঞেস করে যাচ্ছি, কোনো উত্তর তো দিচ্ছেই না। ও বুঝতে পারছে না, ও যতক্ষণ উত্তর দেবে না ততক্ষণ কিন্তু আমার ভেতরে একটা অস্বস্তি তৈরি হচ্ছে এবং সেটা বাড়বে। চুপ করে আছিস কেন? বল তুই আংটি কোথায় পেয়েছিস, বল তো তোর। আরে আমাদের বাড়িতে তো এরকম দামি কোনো জিনিস নেই, তুই পেলি কোথায়? তোর বেড়াতে যাওয়ার আগে তো তোর হাতে এই আংটিটা ছিল না, তারপর থেকে তুই তাহলে এই আংটিটা পরেছিস। তার মানে দুদিনের মধ্যে কেউ তোকে এই আংটিটা দিয়েছে। কে দিয়েছে বল? বল তো তোর কে দিয়েছে আংটি? এতবার করে প্রশ্ন করা হচ্ছে, তুমি তার উত্তর দিতে পারছো না? নাকি এইভাবে ভাবছো এড়িয়ে যাওয়া যাবে? তাই কি সম্ভব? স্বপ্নে কল্পনা করতে পারছি না যে আমার তুতুর মা এমন কোনো কাজ করতে পারে যার উত্তর দিতে তার অসুবিধে বোধ হবে। কি বলবো আমি এখন? দেখলে তো তুমি আমাকে কত বড় বিপদে ফেললে। এখন যখন সবাই আমাকে জিজ্ঞেস করছে তখন তুমি আমার কাছে নেই। তোমাকে আমি কতবার বারণ করেছিলাম কিন্তু তুমি তখন আমার কথা শোনোনি। তুতুল, কি ব্যাপারটা কি? আমরা অনন্তকাল এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না কেউ। কেন বুঝতে পারছো না? তোমার উত্তরটা আমার জানাটা খুব জরুরি। বড়মা, বড়মা বলে যাকে ডাকো সেই বড়মার কাছে যে মনের সব কথা বলা যায় এই ধারণা কি হারিয়ে ফেলেছো তুমি? বড়মাকে কথা বলতে এত দ্বিধা বোধ করছো কেন? তোমরা কি ভাবছো এটা আমি চুরি করেছি? শোনো মেয়ের কথা, এই প্রশ্নের এই উত্তর? বড়মা যদি তোমাকে চোর বলে সন্দেহ করবেন তাহলে এতক্ষণ তোমাকে দাঁড় করিয়ে রেখে এতগুলো প্রশ্ন করছেন কেন? এ খেয়াল হয় না? আশ্চর্য কথাবার্তা এই কথা তুমি বলছো কেন আমি বুঝতে পারছি না। এই কথা বলে যে তুমি আমাদের ছোট করছো এবং যারা আমরা তোমাকে প্রাণ দিয়ে ভালোবাসি তাদের মাথা মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছ, এই বস্তুকে পর্যন্ত হারিয়ে ফেলেছো তুমি। কান্নাকাটির কিচ্ছু নেই তুতুল, সোজা প্রশ্নের সোজা করে উত্তর দাও। বলো তুতুল, বলো। মা, টোটপ তুই বেরোসনি? বেরোতেই যাচ্ছি না, তোমাদের কথা শুনে দাঁড়িয়ে পড়লাম। তা কি নিয়ে প্রবলেম? তুতুলের হাতের ওই আংটিটা নিয়ে? হ্যাঁ, আসলে অত দামি একটা হীরের আংটি পড়ে আছে, জিজ্ঞেস করছি কে দিয়েছে কিছুই বলছে না, কোথা থেকে ওই আংটিটা পেলো, কে দিল কিছুই তো বলছে না। ডোডো, কি হলো, তুমি বলছো না কেন? জানিস টোটো? হ্যাঁ, তুমি জানো আংটিটা কে দিয়েছে? হ্যাঁ জানি। তুমি জানো? হ্যাঁ, তুমি সত্যি জানো? তুমি জানো না? ও আমায় নিশ্চিন্ত করলে, তুমি জানো তাকে কি কে কে দিয়েছে গো? এই ওই মধুশ্রী। শেখর আঙ্কেল, আপনি কবে থেকে এত ইনসেন্সিবল হয়ে গেলেন? মধুশ্রীর হাতে হীরের আংটি, ওকে দিতে যাবে কেন? তাই তো, না না, কি বলতে কি বলে ফেলেছি, না না, মানে আপনারা তখন থেকে এত রকম গেস করে যাচ্ছেন, না সব থেকে সহজ গেসটাই করতে পারছেন না?
গেসের তো কোনো ব্যাপার নেই, এত হেয়ালি করছো কেন টোটো? সত্যি তুমি যদি কিছু জানো তাহলে আমাদের বলো। হেয়ালি করার ছেলে যে তোমার ডোরু নয় সেটা তুমি নিশ্চয়ই জানো মা। তুতুলকে হীরের আংটিটা আমি পড়িয়েছি, আমি পড়িয়েছি, আমি পড়িয়েছি, আমি পড়িয়েছি, আমি পড়িয়েছি, আমি পড়িয়েছি, আমি স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।